আজকের গ্রাউন্ড জিরো অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে না আমরা স্কোর দেব না, কারণ স্কোর দিলে আপডেটেড স্কোর আমরা দিতে পারবো না। তবে যে বিষয়টি আমরা আজকে আলোকপাত করব সেটি হচ্ছে অভূতপূর্ব একটি ঘটনা ঘটে গেল কেনসিংটন ওভালে। সেই অভূতপূর্ব ঘটনাটা কি? সেটি হচ্ছে দু দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হলেন, মাঠের দর্শকরা উঠে দাঁড়ালেন, সবাই উঠে দাঁড়িয়ে স্মরণ করলেন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ঘটনাটি ক্রিকেট বিশ্ব যেভাবে স্মরণ করলো এই করমণ্ডল এক্সপ্রেসের নিহতদের, সেটি কিন্তু অবিস্মরণীয় ঘটনা। তার কারণ আজকের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এটি হচ্ছে অন্যতম উল্লেখযোগ্য বিষয়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় আছে, সেটি হচ্ছে রোহিত শর্মা দলের সব খেলোয়াড় কালো ব্যাচ পরে মাঠে নেমেছিলেন। অর্থাৎ কালো ব্যাচ পরা এই জন্যে, শোকের চিহ্ন হিসেবে তারা কালো ব্যাচটি পরেছিলেন। করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার স্মরণ করার জন্য এই কালো ব্যাচ পরা গোটা বিশ্বকে অবহিত করা, এবং আজকে কেনসিংটন ওভালে গোটা বিশ্ব একীভূত হয়ে গেল এই করমণ্ডল এক্সপ্রেসের নিহত যাত্রীদের স্মরণে। সত্যি কথা বলতে কি, এটা একটা অভূতপূর্ব দৃশ্য। ক্রিকেট মাঠে অথবা কোনো খেলার মাঠে এই ধরনের ঘটনা খুব বেশি ঘটে না, কিন্তু সেই বিরল ব্যতিক্রমের সাক্ষী হয়ে এলো কেনসিংটন ওভাল। আর সেই কারণে আজকে গ্রাউন্ড জিরোতে এই বিষয়টির আমরা অবতারণা করলাম। এবার আসি যাক ভারতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে। প্রত্যাশা মাফিক ভারতীয় দল চারজন সিমারকে নিয়ে খেলছে। চারজন সিমার বলতে যারা রয়েছেন তারা হচ্ছে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুর। এবং স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া হয়েছে। যদিও সচিন তেন্ডুলকর এই ম্যাচ শুরুর আগের দিন অর্থাৎ মাত্র গতকাল বলেছিলেন যে স্পিন অ্যাটাক রাখার জন্য ওভারে স্পিন সহায়ক উইকেট হবে, এখানে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে খেলানো উচিত। কিন্তু রোহিত শর্মা বলেছিলেন আকাশের অবস্থা দেখে এবং পিচের অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নেবেন। চারজন সিমাকে নিয়ে তিনি খেলছেন এবং তার ডিভিডেন্ড তিনি যে পাননি তা নয়। ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ রান 43 করে আউট হয়ে গেছেন। আমি আজ স্কোরের বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। ভারতীয় দলের আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে যেমন বাদ দিতে হয়েছে তেমন বাদ করেছেন ঈশান কিষাণ। উইকেট রক্ষক ঈশান কিষাণ ব্যাটার হিসেবে আইপিএলে অত্যন্ত ভালো রান করেছিলেন। অনেকেই মনে করেছিলেন ব্যাটার হিসেবে হয়তো ঈশান কিষাণকে পছন্দ করা হবে, কিন্তু সব প্রত্যাশায় জল ঢেলে আজকে শিখর ভারতকে উইকেটের পিছনে দাঁড় করানো হয়েছে। এবং শিখর ভারত তার অ্যাক্রোব্যাটিক্স দিয়ে বেশ কয়েকটি বল আটকেছেন এমনভাবে যাতে দেখে মনে হচ্ছে শিখর ভারতের অন্তর্ভুক্তি খুব একটা ফুল হয়নি। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে হ্যাজেলউড যে খেলতে পারবেন না সেটা আগেই জানানো হয়েছিল। তার জায়গায় বোল্যান্ড মাঠে এসছেন, বোল্যান্ড জুড়ে বল করেন এবং আমরা আশা করব যে মাইকেল স্টার্ক এবং তার সহযোগী যিনি বোলার থাকছেন সেই প্যাট কামিন্সের সহযোগী হিসেবে এই বোলারটি অর্থাৎ বোল্যান্ড ভালোই ফল করবেন। তবে ভারতীয় দল তার আগে আজকে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা জেনেও গেছেন এতক্ষণে ভারতীয় দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ফিল্ড তারা করছেন। অস্ট্রেলিয়ানরা ব্যাট করছেন, প্রথম দিনের খেলা হচ্ছে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের জন্য স্মরণ, এবং যেটি আমরা আগেই বললাম গ্রাউন্ড জিরোর আগে। এবং ক্রিকেট বিশ্ব শুধু নয়, খেলাধুলো বা স্পোর্টিং ইভেন্টে কোনো খেলোয়াড়দের এইভাবে একসঙ্গে এই স্মরণ করার ঘটনাটি কিন্তু একদম নতুন। আর আরেকটি কথা জানিয়ে রাখি যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় বীরেন্দ্র সেহবাগ জানিয়ে দিয়েছেন যে তারা অনাথ হয়েছেন এই সমস্ত করমণ্ডল দুর্ঘটনায়। সেই সমস্ত অনাথ শিশুদের জন্য তার স্কুলের দরজা তিনি খুলে দিচ্ছেন। গৌতম আদানি তিনি একজন শিল্পপতি, তিনি এই কাজটি করতেও পারেন, কিন্তু বীরেন্দ্র সেহবাগ একটি দর্শনীয় নজির রাখলেন এবং একটি উল্লেখযোগ্য নজির রাখলেন। যেমন মহেন্দ্র সিং ধোনি, তিনিও বেশ কিছু টাকা ডোনেট করেছেন। একটা রুটে গিয়েছিল তিনি 30 কোটি টাকা দিয়েছেন, কিন্তু এটি সঠিক তথ্য নয়। মহেন্দ্র সিং ধোনি তিনিও কিন্তু এই খেলোয়াড়দের যে একটা কোথাও অনেক খেলোয়াড়ও মারা গেছেন আমরা জানি এই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, তাদের জন্য শোক প্রস্তাব নিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এটিও একটা নিঃসন্দেহে বড় ঘটনা। তবে বিশ্ব ক্রিকেটের ফাইনালে, বিশ্ব ক্রিকেট টেস্টের ফাইনালে আজকে যে ঘটনাটি ঘটলো তা অবিস্মরণীয়। আমরা বারবার এই কথাটা উল্লেখ করছি এই কারণে আজকে গ্রাউন্ড জিরোতে, কারণ আমার মনে হয়েছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং যে ঘটনাতে আজকে গোটা ক্রিকেট বিশ্ব একীভূত হয়ে গিয়েছে। ওভাল টেস্টের একটি ঘটনা রয়েছে, সেটা হচ্ছে তৈল সংরক্ষণকারীরা আজকে একটা বিক্ষোভ প্রদর্শন করার বিষয়ে ভেবেছিলেন। তারা ভেবেছিলেন পিচ তারা করে দেবেন এবং তার জন্য দ্বিতীয় পিচটি তৈরি রাখা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। যদি পিচ তারা করে দেন তাহলে কী হতে পারে? তাহলে দু দলের ক্যাপ্টেন সেকেন্ড পিচে খেলতে রাজি হবেন কিনা তার উপর নির্ভর করবে, আম্পায়ারদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে কী হবে, এবং হয়তোবা এই বিশ্ব টেস্ট ফাইনাল বাতিল হতে পারে। কিন্তু সৌভাগ্যের কথা যে এখনও পর্যন্ত
কয়েক হাজার বিক্ষোভকারী মাঠের বাইরে থাকলেও তারা মাঠের মধ্যে কেউ প্রবেশ করতে পারেননি। সুতরাং পিচ খুলে দেওয়ার ঘটনাটি কতটা ঘটবে তা বলা শক্ত, তবে আগামী কদিন যে বিশ্ব ক্রিকেটের এই ফাইনালকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব শুধু নয় গোটা বিশ্বই আন্দোলিত হবে খেলাধুলার মানুষরা তা বলাই পাবো না। গ্রাউন্ড জিরো আজকের মতো আমরা শেষ করছি, আবার আগামীকাল গ্রাউন্ড জিরো নিয়ে।